হতাশ করতেছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ ভালোই রোদ উঠেছে। আজকে ইনশাআল্লাহ বারবিকিউ বানানো হবে, রোদ ভালো আছে। তা আপনি বাবা যেটা কইলা নিয়ে আসছিল এটা আমি রোদে দিতে আসছি। আপনি নামো, তাতে নিচে নামো, অনেক রোদ আসতে। নিচে নামতেছি, বৃষ্টির কারণ অনেক দিন থেকে এই জায়গা কভার করা ছিল, তা সেই ক্ষেত্রে এত আলো পাওয়া যায়নি। তা আজকে সব কিছু সরানো হয়েছে, তা ভালোই নিচে আলো। আপনি আম্মু আসো তাড়াতাড়ি, আমরা হ্যান্ড ওয়াশ করে নিয়ে আসছি। থ্যাংক ইউ। রান্নাঘর থেকে এসে দেখলাম আপনি সুন্দর মাশাআল্লাহ পড়াশোনা করতেছে। আম্মু, ধর্মটা শেষ হয়েছে বাবা? মাশাআল্লাহ সুন্দর পড়াশোনা করতেছে। রান্নাঘর থেকে আসে দেখলাম, এখন আবার রান্না করে যাচ্ছেন। কিরকম মেঘলা হয়ে গেছে, আমি একটু আগে রান্নাঘর যখন এসে দেখছি রোদ ছিল, এখন ঘর আসে দেখলাম মেঘলা হয়ে গেছে। এইটাই আল্লাহ কুদরত, ঠিক না? কি রোদ কি মেঘ, দেখা যায় কি হবে। কেন কাপড় নাড়িয়ে দিয়েছি আমি তো, বৃষ্টি পড়া স্টার্ট। এখন আমি তাড়াতাড়ি উপরে যাই আর কাপড় সব নামাই ফেলি। ও বৃষ্টি পড়া স্টার্ট, কাপড় নাড়ি, সব কাপড় নিয়ে নিই তাড়াতাড়ি। সব কাপড় নেওয়া হলো, এখন নেমে যাই। একটু আগে কিন্তু সুন্দর রোদ ছিল, সে কারণ কাপড় নাড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর বৃষ্টি পড়া স্টার্ট। বারবিকিউ বানানো হবে ইনশাল্লাহ, তা মাংস তো সব কিছু সাইজ করা হয়েছে। এখন আমার পাশ শান বারবিকিউ মশলা আছে, তা আমি মশলা অ্যাড করব। এখন আমি সবাই আগে দিতেছি ইয়গার্ট, আর দিব আদা রসুন পেস্ট। মাংস ভালোই 2 কেজি থেকে একটু বেশিই আছে, আর শান বারবিকিউ মশলা প্যাকেট দিতেছি। আর কোনো মশলা লাগবে না, লাল মরিচ গুঁড়া গরম মশলা কিছু লাগবে না, শুধু এটাই দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি সাথে দিব লেমন জুস, এখন লেমন জুস দিতেছি। এখন ভালো করে মিক্স করে দিই। এটা আমি কিন্তু 10-12 ঘন্টার জন্য রাখবো, কারণ আছে বেশিক্ষণ মাখায় রাখা, কারণ খুব ভালো সফট হবে আর টেস্টও খুবই ভালোই হবে ইনশাআল্লাহ। করার জন্য মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 10-12 ঘন্টার জন্য রাখবো। তা ইনশাআল্লাহ যখন বারবিকিউ করবো তা আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো, আপনারও দেখবেন। ওকে ভিউয়ার্স, এখন রেখে দিই আমি ফ্রিজের ভিতরে, ঠিক আছে? আমি ফ্রিজের ভিতরে রেখে দিতেছি। বাবা, আজকে বক্স থেকে বের করা হলো, কেন আজকে তো বারবিকিউ পার্টি করবো আমরা সবাই। ভালো, তা এইদিকে এই ভিতরে কয়লা দেওয়া হবে, আর এটা তো উপরে হবে, আর এটা আবার উপর থেকে আরেকটা আছে, এটা লাগানো হবে। তাহলে তাই এটা ধরতে জন্য গরম হয়ে যায় ভালো। এখন সবাই আগে কয়লা পোড়ানো হবে আর এই ভিতরে দেওয়া হবে। বাবা যেটা কয়লা নিয়ে আসছে, এখন কয়লাকে আমি চুলা একটু পোড়াবো। কয়লাকে এখন চুলাতে আমি পোড়াইতেছি, এটা পোড়ানো হয়ে যায় তা বাকিটা কয়লা এর মাধ্যমে ভালো পড়ে যাবে, তারপরে বারবিকিউ বানানো স্টার্ট করব। আপনি বাবা দেখে ফেলেন যে এরকম করে আমি পোড়াইতেছি, ঠিক আছে? তারপরে এই কয়লা, এই যে বাকি যে কয়লা আছে না, এই ভিতরে আগুন দিয়ে দিবে, একটু সময় লাগবে। এইটাই চুলায় আমি কয়লা পোড়াইতেছি, কয়লা পোড়ানো একটু সময় লাগবে, তাই সময়ের ভিতরে আমি যেটা বারবিকিউ শেক আছে ওই ভিতরে আমি মাংস ঢুকানো শুরু করি। তো হয়ে গেছে লাগতেছে? হ্যাঁ হয়েছে, আর কিছুটা অংশ বাকি আছে, একটু ভালো মতো হয়ে যায় তাই এটা একটু পরেই নিয়ে যাবো। যে কয়লা আমি ভিতরে দিতেছি আর যে কয়লা আমি পোড়াইতেছি ওটা আমি উপরে দিব। এখন চুলা থেকে পোড়ায় কয়লা নিয়ে আসছি, আর বাকি যে কয়লা আছে সাথে অ্যাড করে ফেলছি। এখন একটু
ফ্যানে বাতাস করে করে আগুন সব দিকে দিতে হবে। এখন ফ্যানে বাতাস দিতেছি আর সব জায়গা আগুন দেওয়ার জন্য একটু সময় লাগবে। মাশাআল্লাহ এখনই গ্রান ছুটতেছে বুঝছেন, দেখছেন অনেকক্ষণ ম্যারিনেট হয়ে থাকছে তো এই জন্য আসলে অনেক সুন্দর গ্রান। এবার এই শিকে ভিতরে একটু অয়েল দিতে হবে, উপরে সরি ভিতরে বলছে উপরে অয়েল একটু অ্যাপ্লাই করতে হবে, তারপরে এই যে মাংস বুটি আছে এই ভিতরে আমি অয়েল লাগাইতেছি, তারপরে এখন বিসমিল্লাহ মারিম এক বছর পরে করা হইতেছে ঠিক না আপনি বাবা? হ্যাঁ সুন্দর আমার অ্যাড করা হয়ে গেছে। এখন আমি উপরে অয়েল অ্যাপ্লাই করবো, আমি আর বেশি আর যে আছে বাকিটা এটা একসাথে করে ফেলি, তারপরে উপরে অয়েল অ্যাপ্লাই করে এই চুলো উপর বসাবো। ঠিক আছে ঠিক আছে, সুন্দর কয়লা ভালোই রেডি হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি এই শীত যেটা ভিতরে আমি মাংস লাগানো হয়েছে এখন আমি চুলো উপরে দিয়ে দিই। এটা আরেকটা স্ট্যান্ড দিছি, এখন দিয়ে দিছি বিসমিল্লাহ মানে রেখে অয়েল এই দিক থেকে অ্যাপ্লাই করতেছি উপরে। মাশাল্লাহ কি ইচ্ছু স্মেল, একটু স্পেস করে দিই। মাশাল্লাহ আফরিন হেল্প করার জন্য ফ্যান নিয়ে দাঁড়াই আছে, মাশাল্লাহ আফরিন অনেক আমাদের হেল্প করছে। আপনি পাপা দেখেন সুন্দর দেখছেন আপনি কত হেল্প করতেছেন। এখন আমি এরপরে অয়েল দিয়ে দিই, পাকিস্তানে বেশিরভাগ আমরা কিছু কিছু দিন পরে পরে করতো, খুব ভালো লাগতো। আমার তিনটা ভাই আমরা দুইটা বোন মিলে রেডি করে ফেলতো, আজকে ওইটাই মনে করতেছে। এখন তো ভাই বোন কে নেই, আপনার আপনি আছেন আর দুইজন আমার খুব ভালো সুন্দর হেল্প করছেন, আপনি সুন্দর দেখতেছে। সুন্দর কেমন লাগতেছে? কি সুন্দর গ্রাম দেখি তো, আল্লাহ শুকর আপনি এই যে এটা পেয়েছেন তার সুন্দরভাবে বারবিকিউ পার্টি হইতেছে ঠিক না? ভালো যে কোম্পানি দিছে কে আমি থ্যাংক ইউ বলবো, খুবই সুন্দর একটা গিফট দিছে যেটা খুব ভালো উপকার জিনিস ঠিক না আপনি বাবা? কাবাবের সাথে খাওয়ার জন্য পরাঠা রেডি হয়ে গেছে ঠিক না আপনি বাবা? মাশাআল্লাহ অনেক সফট দেখছেন কি সফট। এখন আপনি বাবাকে একটু টেস্ট করাই, আপনি আম্মুই দেখো টেস্ট করো, দেখো কিরকম তুমি দেখছো কত সফট, কেমন আম্মু? হ্যাঁ মা অনেক সফট আর অনেক মজা। ঠিক আছে তার ডান বাবা আপনি কেমন লাগলো? আমি টেস্ট করতে খুব মজা হয়েছে এবং মাংসটা খুবই নরম হয়েছে। আচ্ছা খুবই সুন্দর মশলাগুলো মিক্স হয়েছে। আমি কেমন সফট হয়েছে না? একদম ভালো হয়েছে আমি বলতেছে। অনেকটা হয়েছে আর কিছুটা বাকি আছে, আর কিছুটা বাকি আছে যেটা বানানো হবে আর আপনি বাবা কিছুটা করতেছে। আপনি বাবা মাশাআল্লাহ খুব সুন্দর কাজ করতেছে। এখন কিছুটা আর শেকের ভিতরে লাগানো হইতেছে, কেন কিছুটা হয়ে গেছে তার শিক খালি হয়ে গেছে, তারপর মাংস শেকের ভিতরে দেওয়া হইতেছে। শিককে মাংস দেওয়া আগে আমি কিন্তু অয়েল অ্যাপ্লাই করছি, কেন যখন বের করা হোক তো সুন্দরভাবে বের করা যাবে।
যে অয়েল অ্যাপ্লাই করছি কিছুটা হয়ে গেছিল, তা আবার সেকে ভিতরে বটি দেওয়া হয়েছে। এখন আবার এই উপরে অয়েল অ্যাপ্লাই করবো। এটাও কিছুক্ষণ পরে হয়ে যাবে, ইনশাল্লাহ কিছুক্ষণ পরে কমপ্লিট হয়ে যাবে, তারপরে খাওয়া হবে। এই বটিকে আমি শিক থেকে বের করলাম, কেন আর শিক দরকার ছিল, কেন অনেক মাংস ছিল তো, তাই জন্য শিক থেকে বের করে ফেললাম, লাগানো হয়েছে। এখন আমি শিক থেকে বের করে ফেলি বটি। ওরে বাবা রে কি গরম। আমু যাও কাপড় চেঞ্জ করে, যে সব আগুন তোমার কাপড়ে লাগছে, যাও। অনেক মজা, সফট আছে না আমি, শান বারবিকিউ মশলা দিয়ে কারণ খুব ভালো, আর কিছু দেওয়া হয়নি, খুব সুন্দর। এই টক দই আদা পেস্ট আমি দিলাম, ভালো আসি, অনেক মজা। আমি আবার আমাকে আর আপনার বাবাকে রেস্ট করাইতেছে, ভালো কিন্তু হয়েছে, অনেক নরম না, সফট, ভালোই সফট, খুব মজা হয়েছে। এটা কিন্তু শেষ, অনেকটা হয়ে গেছে, যেটা অনেকটা হয়েছে যেটা আমি শিক থেকে বের করে রাখলাম, আগেই দেখাইছিলাম। আর আফরিন আর আফরিন দাদু খুব মজা করে খেতেছে, আমাদেরকেও টেস্ট করাইছে, ভালোই লাগছে। কিছুক্ষণ পরে খাওয়া হবে, যখন এটা কমপ্লিট হয়ে যাবে পরাঠাও রেডি, আবার সালাদও বানানো হয়েছে, খাওয়া হবে। আপনি কি শিক ছাড়া দেন, ও ব্যথা পায় যাবে, এই জন্য আমি অনেকটা শিক থেকে মাংস বের করে ফেলছি। মানে বানাও আপু নেন, ভেরি সফট। আপনি নামু, আপনি উঠাই দাও, বেরকে দি, আপনি নামু, তুমি নাও। এই সালাদ আছে, আপনি দেখেন এরকম টেনি মাংসকে প্রেস করে তা বোঝা যাবে, হ্যাঁ ভালো সফট, অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা কারণ এর জন্য, বুঝছেন, থ্যাংক ইউ, ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে আমি বসে যাও, জি বারবিকিউ পার্টি করা হইতেছে, খাওয়া হইতেছে, করা তো হয়ে গেছে, এখন খাওয়া হইতেছে, অনেক টেস্টি হইছে। শিক সরা দি, আবার কার ব্যথা না লাগে, আমু তাড়াতাড়ি শেষ করতে হবে। মাংসটি কিন্তু অনেক সফট হইছে, কারণ আছে তো। ওকে ভিউয়ার্স, এখন আমিও সবার সাথে খেতে বসি। ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ভেরি জুসি, ভেরি ইয়ামি, ফ্যান্টাস্টিক।